ষাটের দশকের মুক্তিপ্রাপ্ত হিট ছবি দেয়ানেয়ার কথা মনে আছে নিশ্চয়ই। মহানায়ক উত্তম কুমার, তনুজা দেবী, পাহাড়ি সান্যাল, ছায়া দেবী ও তরুণ কুমারের মতো বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন। এই ছবির গানগুলোও খুবই জনপ্রিয় হয়েছিল, আজও যা মানুষের হৃদয়ে দোলা দিয়ে যায়। ছবির সঙ্গীত পরিচালক ছিলেন বিখ্যাত গায়ক শ্যামল মিত্র। ছবির সবথেকে জনপ্রিয় গান গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি গানটিও গেয়েছিলেন তিনি। বিধায়ক ভট্টাচার্যের লিখিত গল্পে দেখা যায় ছবির নায়ক প্রশান্ত রায় অভিনয় উত্তম কুমার একজন বিখ্যাত ব্যবসায়ীর ছেলে। পিতার ভূমিকায় অভিনয় করেছিলেন সেকালের দোদন্ত প্রতাপ অভিনেতা কমল মিত্র। এখন গল্প সেই বাবা ছেলের সংঘাত ও ভালোবাসার। ব্যবসায়ী পিতা চান পুত্র ব্যবসায় মনোনিবেশ করুক, এদিকে ছেলের মন পড়ে রয়েছে গানের জগতে, সুরের নেশায়। পর্দায় এই গল্পের সাথে বেশ মিল আছে বিখ্যাত গায়ক শ্যামল মিত্রের জীবনের সাথেও। দেয়ানেয়া যেন তারই জীবনের গল্প শোনায়। 1429 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি অধুনা পশ্চিমবঙ্গের নৈহাটিতে জন্ম হয় শ্রী শ্যামল মিত্রের। পিতা ছিলেন সেই সময় প্রতিষ্ঠিত চিকিৎসক সাধন কুমার মিত্র। পিতার ইচ্ছা পুত্রও হয়ে উঠুক তার মতো বড় ডাক্তার, কিন্তু পুত্রের মন পড়ে রয়েছে গান ও সুরের জগতে। এই নিয়ে পিতা পুত্রে মন কষাকষি, বাড়ি ছেড়ে উঠলেন কলকাতার মেশে। অবশ্য দেয়ানেয়া ছবিটির মতো এই জীবননাট্যেও পিতা পুত্রের মিলন হয়েছিল। গানের জগতে পুত্রের প্রতিষ্ঠা দেখে রাগ পড়ে গিয়েছিল চিকিৎসক সাধন কুমার মিত্র মহাশয়েরও। যাই হোক, কলকাতায় এসে শ্রী সুধীরলাল চক্রবর্তীর কাছে শিষ্যত্ব নিয়ে গান চর্চা শুরু করেন শ্যামলবাবু। সেই সময় 40-এর দশকে দেশ তখনও স্বাধীন হয়নি, বাংলায় চলছে নানা সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন। নৈহাটির তরুণ ছেলেটি যোগ দিয়েছেন আইপিটিএতে, সেখানেই আলাপ শ্রী সলিল চৌধুরীর সাথে, পরবর্তীতে যিনি হয়ে উঠেছিলেন বিখ্যাত সুরকার। এই বন্ধুত্ব ছিল চির অমলিন। গুরু সুধীরলাল চক্রবর্তীকে মনে প্রাণে ভক্তি করতেন শ্যামলবাবু, এমনকি গুরুর কথা মান্য করতে গিয়ে ফ্যাসাদেও পড়েছিলেন। হয়েছে কি, শ্যামল মিত্র তখন প্রথম বাংলা ছবিতে প্লেব্যাকের সুযোগ পেয়েছেন। ছবির নাম সুনন্দার বিয়ে। রেকর্ডিংয়ের দিন শ্যামলবাবুকে দেখে নাক কোঁচকালেন সহকায়িকা সুপ্রীতি ঘোষ। বললেন, স্পষ্ট মদের গন্ধ বেরোচ্ছে যে, নেশা করে রেকর্ডিংয়ে এসেছেন? একটু ঘাবড়ে গেলেন শ্যামল মিত্র। বললেন, কি করব, গুরু বললেন এক ঢোক খেয়ে যা, গান ভালো হবে, তাই তো খেলাম। গানটা অবশ্য তিনি সত্যিই ভালো রেকর্ড করেছিলেন সেই দিন, এমনই ছিল তাঁর গুরুভক্তি। 1952 সালে শ্রী সুধীরলাল চক্রবর্তীর অকাল প্রয়াণে খুবই দুঃখ পেয়েছিলেন শ্যামল মিত্র। সে বছর পুজোয় ওকে মনে রেখে শ্যামলবাবু দুটি গান রেকর্ড করেছিলেন, স্মৃতি তুমি বেদনার ও আশায় বাদে ঘর। একটা সময় শ্যামল মিত্রের গান পৌঁছে গিয়েছিল বাংলার ঘরে ঘরে, প্রেমের গানে তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু যখন তিনি বাংলা গানের জগতে বিরাজমান, তখন তার আশেপাশে বিখ্যাত সব শিল্পীদের উপস্থিতি, মান্না দে, হেমন্ত কুমার মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, কিশোর কুমার, তালিকা বিরাট লম্বা। আর এই সমাবেশে একজন উজ্জ্বল তারার মতোই ছিলেন শ্যামলবাবু। তাদের মধ্যে যোগসূত্রই ছিল গান। সেই সময় বিখ্যাত মানুষদের মধ্যে ছিল না তেমন ইগোর লড়াই। একটা ঘটনার কথা বলা যাক, রাজবংশ সিনেমার গান নিয়ে আলোচনা চলছে, সুরকার শ্যামল মিত্র, গায়ক মান্না দে, কিন্তু সুরটা পছন্দ হচ্ছে না মান্নাদের। শুরু হলো তর্ক, হঠাৎই রেগে গেলেন শ্যামল মিত্র। বললেন, এভাবেই গানটা করুন, নয়তো আর গাইতে হবে না। এই কথার পর মান্নাদেও চুপ করে গেলেন আর ওইভাবেই গানটা গাইলেন। এরকম ঘটনা আরও আছে। যেই সময় শ্যামল মিত্র বাংলা গানের জগতে প্রবেশ করলেন, তখন টালিগঞ্জে রাজত্ব করছে উত্তম কুমার হেমন্ত কুমার জুটি। সেই সময় মনে করা হতো উত্তম কুমারের লিপে গান না গাইলে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যাবে না। এদিকে শ্যামল মিত্র সেইভাবে সুযোগ পাচ্ছিলেন না উত্তম কুমারের লিপে প্লেব্যাক করার।
একবার অবশ্য সুযোগ মিলেছিল হেমন্তবাবুর অনুপস্থিতিতে সাগরিকা ছবিতে গাওয়ার। যাই হোক, বিশালবাদ সিনেমা নিয়ে হেমন্ত উত্তম জুটিতে ফাটল ধরে, ফলে তাদের যুগলবন্দি বন্ধ হয়ে যায়। সেই সময় 1962 থেকে 1972 সাল পর্যন্ত বহু সিনেমায় উত্তম কুমারের লিপে বহু গান গান শ্যামল মিত্র, যার ফলে বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে উত্তম কুমারের লিপে স্মরণীয় হয়ে থাকল শ্যামল মিত্রের গানও। এমনিতে উত্তম কুমার ও শ্যামল মিত্র ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। উত্তমবাবুই 1974 একরকম জোর করেই শ্যামল মিত্রকে দিয়ে অভিনয় করিয়েছিলেন সেই বিখ্যাত গানের দৃশ্য আমার এ যৌবন। শ্যামল মিত্র পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 1974-এর শুটিংয়ে নাকি প্রচণ্ড রিহার্সাল হতো, সেই রিহার্সালের মধ্যেই যে কখন টেক হয়ে যেত তা বোঝাই যেত না। শ্যামল মিত্রের সাথে মধুর সম্পর্ক ছিল কিশোর কুমারেরও। দাদরা তালের উপর শ্যামলবাবুর ঝোঁক ছিল, তাই কিশোরজি তাকে মজা করে দাদরাবাবু বলে ডাকতেন। একবার অমানুষ ছবির শুটিং চলছে, কি আশায় বাঁধী খেলাঘর গানটি রেকর্ড হবে, গাইবেন কিশোর কুমার। কিন্তু গান শুনে তিনি বেঁকে বসলেন, বললেন, এ আমার দ্বারা হবে না, এছাড়া এই গানটি তো আপনি রেডিওতে গেয়েছেন বহুবার। শেষে অনেক বোঝানোর পর এক মাস সময় নিলেন শিখতে, আর তারপরের ঘটনা তো ইতিহাস। এইরকমই ভালো সম্পর্ক ছিল গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের সাথেও। তাদের জুটির ম্যাজিকে তৈরি হয়েছে বহু সুমধুর গান, তার মধ্যে ঝিরিঝিরি বাতাস কাঁধে, তোমার ওই ধূপছায়া রং শাড়ির পারে প্রভৃতি খুবই বিখ্যাত। তবে বিখ্যাত গায়ক শ্যামল মিত্রের জীবনের শেষ দিক খুব একটা ভালো যায়নি। অপরিমিত মদ্যপান হয়ে উঠেছিল তার কাল। এই মদ্যপানের কারণেই গাড়ি দুর্ঘটনা ঘটে। 2 মাসের উপর শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি ছিলেন। নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে আসেন সেইবার। মানসিক অপসাদে ভেঙে পড়েছিলেন, ভেবেছিলেন আর গাইতেই পারবেন না। সেই সময় সুযোগ আসে নিশিপদ্ম ছবিতে গান গাওয়ার। সেই ছবির গান রেকর্ডিংয়ের দিন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তাকে পাজাকোলা করে তুলে রেকর্ডিংয়ে নিয়ে গিয়েছিলেন। সেই দুঃসময় আসত বহু ফ্যান মেল, কিন্তু সবাইকে তো আর উত্তর দেওয়া সম্ভব ছিল না। তাই যখন সুস্থ হয়ে উঠলেন, তখন বন্ধু গৌরীপ্রসন্ন মজুমদারকে বলে ভক্তদের জন্য লিখেছিলেন এক গান, গেয়েও ছিলেন। গানটি হল, তোমাদের ভালোবাসা মরণের পাড় থেকে ছিনিয়ে এনেছে মোড়ে। কিন্তু সেইবার সুস্থ হয়ে উঠলেও পুরোপুরি আর ভালো হলেন না আমাদের প্রিয় গায়ক শ্যামল মিত্র। শেষের দিকে লিভারের অসুখে ভুগতেন। 1987-এর 15ই নভেম্বর পরলোক গমন করেন তিনি। তাঁর গাওয়া গান আজও আমাদের হৃদয়ে গেঁথে রয়েছে, তার প্রতি রইল আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা।